হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের আরও একটা নতুন গল্প শোনাবো। আর আজকের গল্পের নাম জাদুর বই। কোনো এক শহরে বিনয় নামের এক হীরের ব্যবসায়ী বাস করত। বিনয় যত বড় লোক ছিল ঠিক ততটাই কিপ্টেও ছিল। একদিন বিনয় ব্যবসার কারণে অন্য শহরে যায়। এটাই ভালো হবে, আগে নিজের কাজটা শেষ করে নি, তারপরে আমার বন্ধু রোহিতের বাড়িতে কিছুদিন মজাও করা যাবে। এতে আমার খরচটাও কিছুটা হলেও কমবে, সাথে অন্য একটা শহরও দেখা হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতেই সে শহরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আর কাজ শেষ হতেই রোহিতের বাড়িতে পৌঁছে যায়। আরে বন্ধু, হঠাৎ করে এখানে কি করে? ব্যবসার কাজে এসেছিলাম, তারপরে ভাবলাম তোর সাথে একটু দেখাই করে যাই। তোর কেমন চলছে আজকাল? ব্যাস কাজ কাজ আর কাজ। তুই বল কেমন আছিস, কিছুদিন তো থাকবি নাকি? হ্যাঁ বন্ধু, ভাবছি তো তিন চার দিন তো থাকাই যায়। নিজের বন্ধুর কথা শুনে রোহিত তো খুব খুশি হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে চার দিন মজাতেই কেটে গেল। চার দিন পরেও বিনয় যখন নিজের বাড়ি যাওয়ার কোনো আগ্রহই দেখাচ্ছিল না, রোহিত মনে মনে ভাবতে থাকে, এ তো আমার বাড়িতেই গেড়ে বসে গেছে, যাওয়ার তো নামই নিচ্ছে না। ওপর থেকে এত বেশি খায় যে আমার বাড়ির খাবার দাওয়ার অর্ধেক শেষ করে দিয়েছে। যে কোনো উপায়ে একে বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে হবে। আরে বন্ধু, কিছু মনে করিস না, কিন্তু আমাকে খুব জরুরি একটা কাজের জন্য শহরের বাইরে যেতেই হবে। কোনো ব্যাপার না, তুই নিশ্চিন্ত হয়ে যা, আমি এখানে তোর বাড়ির খেয়াল খুব ভালোভাবেই রাখব। বিনয়ের কথা শুনে রোহিত ভীষণ বিরক্ত হয়ে ওঠে। আমি এখান থেকে যাওয়ার কথা শুনেও এই কিপ্টে নিজের বাড়ি ফেরত যাওয়ার নাম নিচ্ছে না। যাক ভালোই হয়েছে, আমি যাওয়ার পর ও যা কিছুই খাবে তাতে ওর নিজের টাকাই খরচ হবে। আর বাড়ি ফেরত আসার আগে প্রতিবেশীকে ফোন করে ওইখানে আছে কি নেই তার খবর আমি আগে থেকেই নিয়ে নেব, তারপরে আমি ফিরব। এরপর রোহিত বাড়ি ছেড়ে চলে যায়। এক রাত তো ভালোভাবেই কেটে যায়, কিন্তু পরের দিন একা পড়ে যাওয়ায় বিনয় খুবই বোর হতে থাকে। কি করি, খুব বোরিং লাগছে, দেখি কোনো বই পড়ে নি। এই ভেবে সে বুকসেলফের দিকে চলে যায় আর সেখান থেকে সে ভূত আর রাক্ষসের বইটা নিয়ে নেয় আর সেই বইটা সে পড়তে শুরু করে দেয়। আস্তে আস্তে সেই গল্প যখন এগোতে শুরু করে, বিনয় নিজের আশেপাশে অদ্ভুত কোনো কিছুর গতিবিধি অনুভব করতে শুরু করে, কিন্তু এতে সে পাত্তা না দিয়ে আবার পড়ায় মনোযোগ দিতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর তার ধৈর্য শেষ হয়ে যায় আর যেই সে পিছনে তাকায় সে ভয়ে চিৎকার করে ওঠে। ভূত বাঁচাও, কে আমাকে ভূতের থেকে বাঁচাও। এই বলে বিনয় সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে নিজের জায়গা থেকে নড়তেও পারছিল না। হাতের বইটাও যখন সে বন্ধ করার চেষ্টা করে, সেই বইটাকেও সে বন্ধ করতে পারছিল না। যতক্ষণ অব্দি আমি নিজের মর্জিতে এই বইয়ের ভেতর ফেরত না যাই, ততক্ষণ এই বই বন্ধ করতে পারবে না। আর এই জন্য তোমার কাছে আমার কথা শোনা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। তো তুমি নিজের মর্জিতে কবে আর কিভাবে যাবে? বহুদিন পরে বাইরে আসার সুযোগ পাওয়া গেছে, তো আমরা ভেতরে যাব কেন? হ্যাঁ, না আমরা কোথাও যাব আর না তোমাকে কোথাও যেতে দেব। এবার তাড়াতাড়ি যাও, আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসো। বিনয় ভয়ে ভয়ে ভূত আর রাক্ষসের সব কাজ চুপচাপ করতে থাকে। বই পড়া বন্ধ করবে না, এই সুযোগে আমরা আমাদের বাকি বন্ধুদের সাথে দেখা করব। যবে থেকে আলাদা আলাদা পাতায় আটকে পড়েছি কারোর সাথে দেখা হয়নি। বিনয় আবার বইটা পড়তে শুরু করে আর যখনই একটা করে পাতা শেষ হয় ততই তার আশেপাশে ভূতেদের সংখ্যা বাড়তে শুরু করে দেয়। আমি কোথায় ফেঁসে গেলাম, না বই পড়া বন্ধ করতে পারবো আর না ঘরের বাইরে যেতে পারবো। হে ভগবান, কিছু তো সাহায্য করো। এরপর যখনই বিনয় বইয়ের পরের অধ্যায়ে গিয়ে পৌঁছায়, তখন তার ভেতর থেকে এক পরী বেরিয়ে আসে। পরীকে সেখানে দেখে সব ভূত আর রাক্ষসরা অবাক হয়ে যায়, কিন্তু বিনয় তা দেখে বেশ আনন্দ পায়। দয়া করে আমাকে সাহায্য করুন আর আমাকে এদের থেকে বাঁচান। হে, তোমাকে বাঁচাবে না, কারণ ও নিজেও এই বই থেকে বেরিয়েছে। হতে পারে আমি এই বই থেকে বেরিয়েছি,
কিন্তু ভুলো না, আমি তোমাদের ওপর নজরদারি করতেই ওই বইয়ের ভেতরে বন্দী ছিলাম। এত বছর ধরে এই বইয়ের ভেতরে বন্দী থাকার পরেও তোমরা কেউই এখনো কোনো শিক্ষা পাওনি, আর তোমরা এখনো মানুষকে এভাবে জ্বালাতন করে যাচ্ছ, এর শাস্তি তোমরা পাবেই পাবে। এই বলে পরী নিজের জাদুদণ্ড দিয়ে সব ভূত আর রাক্ষসদের আবার সেই বইতে বন্দী করে দেয়, আর তারপর বইটা জ্বালিয়ে দেয়, আর নিজেও সেখান থেকে উধাও হয়ে যায়। এই সব দেখার পর বিনয় তাড়াতাড়ি বাড়িতে তালা লাগিয়ে চাবি রোহিতের প্রতিবেশীর হাতে দিয়ে আবার নিজের বাড়িতে চলে যায়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।